আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো প্লিজ করে নেবেন। তো এখানে আমরা সবাই যাচ্ছি একজন এক জায়গা দাওয়াত খেতে, কারণ ঈদ চলে যাচ্ছে, ঈদ ছিল না তো ঈদের সময় তো সবাই দাওয়াত খেতে আসেন বা আমরা সবাই যাই, এরকমই হয়। তো আমরা সবাই যাচ্ছি। এই যে রোহানিকে এই কাপড়টা পরিয়ে দিয়েছি, অনেক ভালো লাগতেছিল রোহানিকে আজকে পিঙ্ক কালারের ড্রেসটা, আজকে প্রথমবার এইরকমের কাপড় পরিয়েছে রোহানিকে। তো রেহান রোহানি বসে বসে ওই যে রেহান গল্প করতেছে, কিছু না কিছু বলতেছে। সবাই অটো করে যাচ্ছি, অটোতে গেলে অনেক ভালো লাগে আমার, না হলে বাইকে গেলে স্বামী বাইক চালাতে থাকেন, কিছু গল্প টল্প করা যায় না, অটোতে গেলে অনেক ভালো লাগে। দেখো রোহানি রেহানের দিকে দেখতেছে যে চশমা পরেছিল রেহান, তাই তো যাচ্ছি আমরা। আর বিকালের দিকে যাচ্ছি, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল। আর এখন দেখছো একটু মেঘলা মেঘলা আছে, কারণ একটু পর বৃষ্টি হয়েছিল, আর এখনও বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। যখন আমরা রাস্তাতে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, কিন্তু বেশি দেয়নি, একটু একটু দিয়েছিল বৃষ্টি। তো এখানে এই যে ব্রিজের নিচে অনেকগুলো ফুলের গাছ আছে, অনেক ভালো লাগতেছিলো দেখে। এরকম তো অনেকদিন পর দেখতেছি যে হারা হারা ফুলের গাছ, অনেক ভালো লাগতেছে। আর এই যে ওইখানে দেখছেন একটা টাওয়ার আছে অনেক বড়, আগে দেখ ব্রিজের আগে দেখতে পারছেন ওইখান, ওইটাকে সাইবার টাওয়ার বলে। তো এই টাওয়ারটা অনেক ফিল্মে সাউথ ফিল্মে দেখা যায়। ওই টাওয়ারটা একটু ভিডিও করে নিলাম, কিন্তু পুরোপুরি ভালো করে করতে পারিনি। ওইখানে যখন আমরা সিগনালে বন্ধ ছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিলো, আসমানে দেখছি একদম মেঘ মেঘ আছে। আর ওই টাওয়ারটা যে দেখো অনেক বড় টাওয়ার, এখানে অনেক ফিল্মের শুটিং উটিং হয়। তো এখন আমরা যাচ্ছি, যে একটু পরপর সিগনালে বন্ধ হতে হয় তাই একটু লেট হয়ে যায়। তো আমাদের এখান থেকে যাদের ঘরে যাচ্ছি তা যেখানে ওরা যেখানে থাকেন সেখানে শুধু বাঙালি যায়, ওখানে যাওয়ার পরে শুধু বাংলা কথা শোনা যায়, অনেক ভালো লাগে আমার, কারণ আমি যেখানে আসি এখানে বাঙালি কেউ নেই। ওদের ওখানে সব রাস্তায় ঘাটে শুধু বাংলা কথা, মনে হয় যে বাংলাদেশে চলে আসলাম নাকি এরকম, শুধু বাংলা কথা শোনা যায়। তো এখানে দেখো গাছে অনেক গাছটা, ওই ফুলের গাছটার নাম কি জানি না, কেউ জান না থাকলে বলবেন, অনেক সুন্দর লাগতেছে। পুরা অনেকগুলো গাছ আছে ওইখানে, ফুলের গাছ অনেক লাল, একদম লাল লাল হয়ে আছে, দেখো ভালো লাগতেছে না দেখতে। গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে ভিডিও করতে পারতেছি, কারণ ভালো করে করতে পারিনি, কারণ গাড়ি তো আমরা চালাচ্ছি না। তো এখন আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট করে বলছি একটা লাইক দিয়ে দেবেন। তো এই সাইডের রোডে অনেক জ্যাম আছে, কারণ বৃষ্টি হলে না রোডের জ্যাম বেশি হয়ে যায়, আর বিকেলের টাইমে তো একটু বেশি থাকেও। এখানে যে রাস্তাঘাটের যে গাছপালা, সবুজ সবুজ গাছপালা দেখি আমার অনেক ভালো লাগতেছিলো, তাই একটু ভিডিও করে নিয়েছি, কারণ সবসময় ঘরের ভিডিও তো দেয়, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেব। এখানে দেখো গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমাকে। আর এখানে যে ট্রাফিক জ্যামে আবার পড়ে যাচ্ছে, গাড়ি যে স্লো হয়ে গেছে, আগে অনেক গাড়ি আছে। আর এই গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছিলো, তাই ওগুলোর আমি ভিডিও বানিয়ে নিয়েছি আপনার সাথে শেয়ার করার জন্য। আমি দেখবো আর আপনারা দেখবেন, এটা তো হতেই পারে না, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ভিডিও করে নেই। তো এখানে একটু পরপর ট্রাফিক জ্যামে পেশে যাই, একটু পরপর এরকম হচ্ছে। আমি ভাবছি কখন যে যাবো কখন, কারণ তাড়াতাড়ি গেলে আবার তাড়াতাড়ি চলে আসবো, যদি লেট হয় তাহলে আস্তে আস্তেও লেট হবে। আকাশে দেখো এত মেঘ আছে, বৃষ্টি একটু পরপর একটু একটু হচ্ছে, বেশি হচ্ছে না, বেশি হলে তো আরও বেশি জ্যাম হয়ে যাবে। তো ভাবছি যে বৃষ্টি বেশি আসার আগে যে ওইখানে পৌঁছে যায়। আর ওইখানে যাওয়ার পরে, ওদের ঘরে যাওয়ার পরে অনেক বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আমরা আস্তে আস্তে লেট হয়েছে তাই একটু কম ট্রাফিক জ্যাম ছিল। আর কালকে তো শনিবার ছিল, শনি রবিবার দুই দিন এই যে এত বেশি থাকে না, তারপরে আসে কিন্তু এই যে অন্য দিনের চেয়ে কম থাকে, কারণ শনিবার হাফ ডে থাকে রবিবার বন্ধ থাকে। রবিবার হলে কোথায় গেলে ভালো লাগে, ট্রাফিক জ্যাম কম থাকে। তো এখন ওই যে ওই যে আরেকটা গাছ দেখছো, ফুলের গাছ অনেক ভালো লাগতেছিল দেখে। ওই ফুলের গাছটার নাম কি আমি জানি না, এখানে কারো জানা থাকলে বলবে আমাকে কমেন্ট করে। বাইকে গেলে আমরা আরেক দিকে যেতাম, ওইদিকে অনেক ভালো ভালো ফুলের গাছ অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু আজকে ওইগুলো দেখতে পারিনি, কারণ অটোতে অন্য দিকে নিয়ে গিয়েছে আমাদেরকে। তো যাচ্ছি আর যাচ্ছি, আমরা যাওয়া শেষ হচ্ছে না, আপনারা ভাববে যে কখন গিয়ে পৌঁছবে, কখন কি দেখতে পারবো।
আমাদের যাওয়া যায়, আমি যে রাস্তাঘাটের ভিডিওগুলো আমার ভালো লাগতেছিল তাই ভিডিও করে আপনার সাথে শেয়ার করলাম, কারণ ভাবতেছি যে আপনাদের এরও ভালো লাগতে পারে। সবসময় তো ঘরের ভিডিও দেখতেই থাকি, দেখো রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগতেছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো এখন ওদের বাড়ির কাছাকাছি, ঘরের কাছাকাছি চলে আসছি একরকম। তো এই যে আমরা অটো থেকে নেমে গিয়েছি, নেমে এখন একটা দোকানে যাব, গিয়ে কিছু কিনবো, কিনে ওদের ঘরে চলে যাব। তো কিছু কিনে নিয়েছি, আমি কথা বলার চেষ্টা করেছিলাম এখানে, কিন্তু মানুষ শুধু আমাকে দেখছিল যে কি যে করি আমি, তাই আর কথা বলিনি। আমার এত হাসি পাচ্ছিল এখানে, আমার এই যে আমার একটা বদ অভ্যাস আছে কি জানো, কোনো কিছু হাসির এই যে কথা একটু শুনলে আমার অনেক হাসি পায়, আর কেউ মনে একটু দুঃখ দিলে অনেক কান্না চলে আসে আমার, এরকম এটা একটু এত খারাপ অভ্যাস আমার, কি বলবো। তো ওদেরকে যে মানুষ দেখছিল আমার হাসি তো আমাদের পাচ্ছিলাম না, পাচ্ছিলাম কথা বলবো যেখানের সাথে পরে বলতে পারিনি। রুখানে দেখো অনেক খুশি, আমার মেয়েটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, আমার ছেলে মেয়েকে দেখে মাশাল্লাহ বলবেন সবাই। তো ওদের ঘরে চলে আসছি, ওই যে গেটটা ওদের ঘরের গেট, ওরা বাড়ি থাকে এখানে, যারা বাড়ি থাকেন তাদের অনেক কষ্ট হয়, আর এইখানে এই জায়গা রুমের ভাড়া অনেক বেশি, এখানে শুধু বাঙালি আর বাঙালি আছেন। আমার অনেক ভালো লাগে সবার বাংলা কথা শুনতে পাই রাস্তাঘাটে। তো এখানে রেহান আমার কুলে আছে, রোহানের পাপার কুলে আছে, বসে গল্প করতেছি আমরা সবাই। ওদের ঘরে চলে আসার পরে অনেক বৃষ্টি হয়েছিল, দেখো রুহানি খাইতেছে, ভাবি চা দিয়েছে না। এখানে আপনারা কিছু মনে করবেন না যে নিচে চা কেন দিলাম, কারণ আমরা বাড়ি থাকি সবাই, আমাদের ঘরে এত বেশি সামান থাকে না যে ভালো করে দেবে, আমরা কোনো কিছু মনে করি না। রুহানি খাইতেছে, এই যে পাপড় খাচ্ছে, এখানে সেখানে ঘুরতেছে, এরকম করতেছে। রুহানি অনেক খেলা করতেছিল লেকিন কিন্তু একটু অনেকক্ষণ সময় হওয়ার পরে ওর ভুক লাগছিল মনে হয়, তাই একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখো স্টুলে বসে আছে, প্রথমে প্রথমে গিয়ে অনেক খেলা করতেছিল, কোথায় খেয়ে আসে না আসে দেখে দেখে পুরো সব ঘরের সব জিনিসগুলো নিচে ফেলে দিচ্ছিল, এরকম করতেছিল। কিন্তু ওদের বাচ্চা নেই, বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে, ওদের জন্য দোয়া করবেন সবাই। অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেক কিছু করতেছে, কিন্তু বাচ্চা হচ্ছে না ওদের, ওরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। দেখো রুহানি রেহানের চশমা পরবে, অনেক চেষ্টা করে পড়তে পারে না, পরের পাপার কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতে পারে না, দেখিয়ে বলে যে পরিয়ে দাও, দেখো তোমরা কী করে দেখো। পরিয়ে দেওয়ার পরে খুলে যায় চশমাটা, বড় খুলে যায়, তারপরে আবার নিয়ে আসে, বলে যে আবার পরিয়ে দাও। আমার মেয়ে হাসতেছে, আমি যখন বয়স দিচ্ছি জানি না আপনারা শুনতে পারতেছে কি না। দেখো চশমাটা যে বড় না, খুলে যায়, তারপরে আবার নিয়ে যাবে পাপার কাছে, গিয়ে বলবে আবার পরিয়ে দাও, এরকম করতেছিল ওদের ঘরে গিয়া। যে দেখো লাগিয়ে দিয়েছেন না, আবার একটু যাবে, গিয়ে খুলে যাবে, আবার নিয়ে যাবে, বলবে আবার পরিয়ে দাও। দেখো আবার ঘুরে আবার পাপার কাছে যাবে, এই দেখো পাপাকে গিয়ে বলবে আমাকে আবার পরিয়ে, বলতে পারে না কিন্তু বুঝাতে পারে। রেহান দুষ্টামি করতেছিল কিন্তু রোহানি অনেক খেলা করতেছিল, লাস্টের দিকে ওর ঘুম আছিল আর মনে হয় ভুক লাগতেছিল, তাই কান্নাকাটি করতেছিল। চশমাটা না বড়, তাই খুলে যায়, যখন খুলে যায় ওর পাপার কাছে যাবে, গিয়ে বলবে লাগিয়ে দাও। দেখো আজকে আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার তো অনেক ভালো লাগতেছে, মাশাল্লাহ বলবেন সবাই দেখে, আর আমার মেয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন। মেয়েটা একটু রোগা, বাবিরা দেখে বলছে মেয়ে এত রোগা হলো কেন, ওকে কিছু খাওয়াও না নাকি, এরকম বলতেছিলেন। তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও বানাই নি আর, কারণ বাবিরা জানে না আমার চ্যানেল আছে বলে, তাই ওদের করে আমি একটু রুহানির ভিডিও বানিয়েছিলাম, যে বলছিলাম বাড়িতে দেবো রুহানির ভিডিও। ভাবি জিজ্ঞেস করেছিল ভিডিও কেন বানাচ্ছে, আমি বললাম যে হ্যাঁ গ্রামে পাঠিয়ে দেবো ভিডিও, তাই ওরাকে বলিনি আমার চ্যানেল আছে, আমার আত্মীয়স্বজন কেউ জানে না আমার চ্যানেল আছে বলে, শুধু ওখানে আমাদের ঘরের এখানে একজন ভাবি আছে, উনি জানেন আর কেউ জানেন না। আর এখন আমরা ঘরে যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাঘাটের ভিডিওগুলো, কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ সবাই।